একটা কথা জানেন কি, ভালোবাসলে ভোলা যায়। হ্যাঁ, আসলে কোনো না কোনো ভাবে ভুলে থাকা যায়, কিন্তু মায়ায় পড়লে ভুলে থাকা যায় না। কোনো না কোনো ভাবে তাকে ভালোবেসে ফেললে তাকে ভুলে যাওয়া যায়, হয়তো প্রকাশ না করে ভুলে থাকা যায়, কিন্তু যদি কারো মায়ায় পড়ে যান তবে প্রকাশ না করে তাকে ভুলে থাকতে পারবেন না। মানে আপনি একজনের মায়ায় পড়ে গিয়েছেন আর সেই মানুষটাকে ভুলে থেকেছেন বা ভুলে থাকছেন, এটা কখনো সম্ভব হবে না। আপনি প্রতিনিয়ত তাকে বলার চেষ্টা করবেন যে আমি তোমাকে ভালোবাসি, তোমার মায়ায় পড়ে গিয়েছি। তাকে না বলে থাকতে পারবেন না, প্রতিনিয়ত আপনি তাকে বলার চেষ্টা করবেন তোমাকে ভালোবাসি, তুমি আমার হও, বা আমি শুধু তোমাকে চাই, অন্য কোন মানুষকে তোমাকে আমি চাই না, মানে আমি তোমাকে ছাড়া। এই কথাটা আপনি তাকে বলতে বাধ্য হবেন প্রতিদিন যদি তার মায়ায় পড়েন। আর যদি তাকে ভালোবাসেন, কোনো না কোনো ভাবে ভালোবেসে ফেলেন, তবে কিছুটা মানে কিছুটা হলেও ভুলে থাকতে পারবেন। কিন্তু মায়ায় পড়লে প্লাস ভালোবাসলে এই দুইটাই যদি হয়ে যায়, তাহলে প্রকাশ না করে আপনি থাকতেই পারবেন না, প্রতিনিয়ত তাকে প্রচন্ড মিস করবেন। আর আপনার এই মিস করা কিংবা তাকে যে রোজ রোজ মনে করার যে ব্যাপারটা, এটা সেই মানুষটা জানা সত্ত্বেও আপনাকে একটুও মূল্যায়ন করবে না, অযথা আপনাকে অবহেলা করবে। আপনার এই অসীম ভালোবাসা, তার জন্য জন্মানো এই মায়া, এই সব কিছু সে দেখবে, সে শুনবে আপনার দেওয়া সব কথা কিংবা মেসেজ, সে দেখবে শুনবে, আপনাকে এইটা বলবে তুমি আমার চাইতে একটা বেটার মানুষ খুঁজে নাও, এইটা বলবে। অথচ সে আপনার হতে চাইবে না, কিন্তু সে এটা জানে না যে তাকে ছাড়া আপনার পছন্দের তালিকায় অন্য কোনো মানুষ ছিল না আর থাকবেও না। ব্যাপারটা এমন না যে অন্য মানুষ পাই না বলে আমি তাকে ভালোবাসি, বরং আমি অন্য মানুষকে চাই না বলে তাকে ভালোবাসি। তারপরে আর অন্য কোনো মানুষ আসেনি আর আসবেও না, সে একটা মানুষ ছিল সেই থাকবে, অন্য কোনো মানুষ আসবে না। হ্যাঁ, হয়তো সময়ের ব্যবধানে অন্য একটা মানুষ হতে পারে, কিন্তু চাইলে সেই মানুষটা মনের সেই জায়গাটা দখল করতে পারবে না যেই জায়গাটায় তুমি ছিলে, কিংবা যতখানি ভালো আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম ততখানি ভালো সে পাবে না, সম্পূর্ণ আলাদা থাকবে। নতুন একটা মানুষের জন্য সেই আগের মতো ভালোবাসা অনুভূতি কাজ করবে না, যেমনটা তোমার প্রতি ছিল, যেমনটা তোমার জন্য জন্মেছিল। আমি আজও বলি তোমাকে ভালোবাসি অনেক, আমি তোমার মায়ায় পড়ে গিয়েছি, মায়ায় পড়ে আজ তোমাকে ভুলতে পারিনি, জানি না এই জীবনে তোমাকে আর ভুলতে পারবো কিনা। হয়তো তোমাকে যদি আমি ভুলে থাকতে পারতাম, কিংবা তোমাকে যদি খুব সহজেই ভুলে যেতে পারতাম, তবে যেন আমি নিজেকে হাজার বার ভালো রাখতে পারতাম, পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষের তালিকায় আমি থাকতে পারতাম, অথচ আমি তোমাকে ভুলতে পারলাম না, আসো ভুলতে পারলাম না, ভুলেই আজও নিজেকে ভালো রাখতে পারলাম না।